আপনি জীবনে যে নেকি অর্জন করেছেন, কোন ব্যক্তির উপরে যদি আপনি অন্যায় অত্যাচার করে থাকেন, জুলুম করে থাকেন, আর আপনি যদি নামাজি হন, রোজা করেন, হজ করেন, জাকাত দেন, দান খয়রাত করেন, কাল কিয়ামতের ময়দানে আপনার সেই নামাজটা, আপনার সেই দান খয়রাতটা, আপনার সেই রোজার সেই নেকিটা, ওই এদের যাদের উপর আপনি অত্যাচার করেছেন, তর্চার করেছেন, জুলুম করেছেন, প্রহার করেছেন, মেরেছেন, এদের মধ্যে কিন্তু কাল কিয়ামতের ময়দানে আপনার সেই নেক আমলটা কিন্তু বিলি করে দেওয়া হবে, বিতরণ করে দেওয়া হবে, কাল কিয়ামতের ময়দানে আপনার কিছুই থাকবে না। কিন্তু এগুলো আমরা আজকে আমরা মানুষের না বুঝে কিন্তু আমরা আজকে অত্যাচার করছি, জুলুম করছি, সম্মতি আসলে জুলুম করে কিন্তু থাকতে পারবেন না। আপনি যদি কোনো সম্প্রদায়ের উপরে যদি অত্যাচার করেন, জুলুম করেন, অন্যায়ভাবে প্রহার করেন, নির্যাতন চালান কোনো সম্প্রদায়ের উপরে, আপনি কিন্তু টিকতে পারবেন না, নাকি কখনোই টিকতে পারবেন না। এর পূর্ব কেউ টিকতে পারেনি, আর বর্তমানে কেউ টিকতে পারবেন। আপনার তো সকলেই দেখছেন, সকলেই কিন্তু আমরা দেখছি, কেউ কিন্তু পূর্ব টিকতে পারেনি। ফেরাউন কিন্তু আল্লাহ দাবি করেছিল, ফেরাউন আল্লাহ দাবি করেছিল, অনেক শিশুকে হত্যা করেছিল, কিন্তু সেই ফেরাউন কিন্তু রেহাই পায়নি। নমরুদ, এই নমরুদও কিন্তু অন্যায় অত্যাচার করেছিল, জুলুম করেছিল, কিন্তু সেই নমরুদ, সেই নমরুদও কিন্তু রেহাই পায়নি, সব চলে গেছে। বর্তমানে আমাদের সেই যে সরকার ছিল, অত্যাচারী সরকার, জালেম সরকার, স্বৈরাচারী সরকার, সেই সরকারে কিন্তু 5ই আগস্ট এই দেশ থেকে কিয়েছে, চলে গেছে, পদত্যাগ করে চলে গেছে, শেষ হয়ে নির্বংশ হয়ে গেছে। যে এই বাংলাদেশের মাটিতে কোনো দিন আসতে পারবে কি পারবে না আমি বলতে পারবো না। সম্মানিত উপস্থিত, এই জন্য